বাংলাদেশের ক্রিকেটের জন্য আজকের দিনটা সবচেয়ে সুখময়, কারণটা নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতে নয়, বরং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টাইগাররা যে চোখে চোখ রেখে পুরো পাঁচ দিন লড়াই করতে পারে সেই সক্ষমতা দেখানোর পরীক্ষায় উতরে গেছে টাইগাররা, আর যেটাই গোটা বাংলাদেশের সমর্থকদের দিয়েছে ঈদের আমেজ। তবে এই জয় শেষ জয় নয়, বাংলাদেশের এই জয় দিয়ে শুরু হতে পারে নতুন এক যাত্রা, আর যে পথে বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে হাজারো বাধা। তবে এবার বাংলাদেশের ক্রিকেটের সুখকর একদিনে এক খুশির ঘোষণাই দিলেন সদ্য ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ ছাড়া আকরাম খান। বাংলাদেশ নিউজিল্যান্ডে পেস উইকেটে দাপট দেখিয়েছে, এবাদত তার গতির সাথে সুইংয়ে কাবু করেছে কিউইদের, সাথে তাসকিন আর শরীফুল তো আছেই, সমানতালে স্পিনার মিরাজ করেছেন নিজের কাজ। এই ম্যাচ বলে দেয় বাংলাদেশ টেস্টে আরও এগিয়ে যেতে পারে, তবে প্রয়োজন এদের সঠিক সুবিধার ভেতর আনা, আর যেটা ভালো মানের উইকেট, আর ক্রিকেটকে মিরপুর কেন্দ্রিক না করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া। এবার বুঝি এটাতেই নজর আকরাম খানের, তাই তো জয়ের দিনেই জানিয়ে দিলেন খুশির খবরটি। আকরাম জানান, ক্রিকেটের ব্যাপ্তিতে এবার বাঁচা হচ্ছে চট্টগ্রামকে, এক উন্নত মানের উইকেট ব্যবস্থা তৈরি করা হবে বন্দরনগরীতে, একই সাথে থাকবে ইনডোর ব্যবস্থা যেটার কোয়ালিটি হবে বেশ হাই, ইতোমধ্যেই যার কাজ শুরু হয়ে গেছে, আর যেটা অতি দ্রুতই ভালো ক্রিকেটার তৈরিতে বড় এক রাস্তা হতে চলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল পেসাররাই, ওদের পুরো 20 উইকেটের ভেতর 13 উইকেটই তুলে নেয় বাংলাদেশের পেসাররা, যেখানে এবাদত একাই 7 উইকেট তুলে গড়েন রেকর্ড, 3টি করে উইকেট নিয়েছেন তাসকিন শরীফুল। বাংলাদেশের পেসারদের এই পারফরমেন্সই বলে দেয় লড়তে জানার গল্পটা, তবে সঠিক সুবিধা তৈরি করতে পারলে ক্রিকেটের তলানির মঞ্চের কোনো গল্প হয়ে থাকবে না লাল সবুজের বাংলাদেশ, হয়ে উঠবে শুরুর কোনো এক নাম।